বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন আজ। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে গোটা দেশ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সব বয়সী মানুষের শ্রদ্ধা নিবেদন। এবং স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কোনো আপোষ নয় বললেন কাদের। বিজয়ের 48 বছর পরও গণতন্ত্র অবরুদ্ধ, অভিযোগ ফখরুলের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ত্রিনা ইসলাম এবং আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাব পুরো খবরে। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় উদযাপন করছে গোটা দেশ। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, স্পিকার, প্রধান বিচারপতি সহ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই সবার জন্য খুলে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। একসময়ের তলাবিহীন ঝোড়ের বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এ ধারা ধরে রাখবে দেশের নতুন প্রজন্ম, বিজয়ের সুফল পৌঁছে দেবে দেশের প্রতিটি ঘরে। আজকের দিনে এমনটাই প্রত্যাশা সবার। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হলে সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। এ সময় বিজয়ের দিনে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ ছিল অনেকের কণ্ঠে। আবির হোসেনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন বিপুল দেব রায়। দম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া ঠিক 48 বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে এই 16ই ডিসেম্বরে এসেছিল বাংলার স্বাধীনতা। উদিত হয়েছিল নতুন এক সূর্য, সেই সূর্য কিরণে লেগেছিল রক্ত দিয়ে অর্জিত বিজয়ের রং। স্বাধীনতা যুদ্ধে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় দিবসের ভোরেই মানুষের ঢল নেমেছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধে। কোন অন্যায়ের প্রতিবাদ করি, আমার মনে হয় সেটাই সম্মান জানানো। এই চেতনাটাকে আমরা ধারণ করতে চাই, সমস্ত বাঙালির এই দিনটাতে অংশগ্রহণ করা উচিত। স্বাধীনতার 48 বছর পরও এতটুকু কমতি ছিল না বীরত্ব গাথার স্মৃতিচারণে। বছরের পিঠে বছর গড়িয়েছে ঠিক, তার ভালোবাসা আর শ্রদ্ধাটুকু রয়ে গেছে আগের মতোই। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা এই দিনে স্মরণ করি। যুদ্ধ অপরাধী আছে, তাদের আরো বিচার যেগুলো বাকি আছে সেগুলো বিচার সুষ্ঠু হয়। বিজয়ের এই দিনে সবার কণ্ঠেই ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার শপথ। আজ বিজয়ী উল্লাসে মুক্তির সোপানে গাহি বাংলার গান, আজ বিজয়ী উল্লাসে মুক্তির সোপানে স্মরণ করি বীর শহীদদের, তাই আজ কোটি হৃদয়ে বাঙালির বিজয় উৎসব। তাই এমন দিনে এই বাংলার মাটি থেকে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় করেন সকলেই। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। এদিকে বিজয় দিবসে ধানমন্ডি 32 নম্বরে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নানান শ্রেণী পেশার মানুষ।
এই সময় বিশিষ্টজনরা তরুণদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। 1971 সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলার স্বাধীনতা। তাই আজকের দিনে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির জনককে শ্রদ্ধা জানাতে উপস্থিত নানা শ্রেণী পেশার মানুষ। আগামীতে যেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর অতীতের মতো আমাদের স্বাধীনতার পতাকা খামচি ধরতে না পারে সে ব্যাপারে সকলকে লক্ষ্য রাখতে হবে। মুক্তিযুদ্ধের বাণিজ্যিক চেতনাটা বাড়াতে গিয়ে তারা আমাদেরকে অনেক সময় থমকে দিতে চায়, কিন্তু তাদের থমকে দেওয়াটা বেশি স্থায়ী হবে না। বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণদের দেশ গঠনে আহ্বান জানান কেউ কেউ। সত্যিকারের যারা যে সকল স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদেরকে চিহ্নিত করতে পারলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার দিকে আমরা আরও অগ্রসর হব। আমরা বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনারা সকলেই শপথ করুন। বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় রূপালী ব্যাংকের পক্ষ থেকে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ ওবায়েদ উল্লাহ আল মাসুদের নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো আপোষ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর মির্জা ফখরুলের অভিযোগ, 49 বছরেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি পুরোপুরি। আরো জানাচ্ছেন রিহাত মাহমুদ। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার মুক্ত আকাশে মুক্তির নিশান ওড়ার দিন ফিরে এলো আবার। 1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ, তা পার করলো 48 বছর। বিজয়ের 48 বছর পর কতটুক এগোলো দেশ? সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর শেষে এমন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি। আমরা বিজয়কে পুরোপুরি সংহত করতে পারিনি, সুসংহত করতে পারিনি। সেজন্য যেটা অন্তরা, সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, সাম্প্রদায়িক অপশক্তিকে আজকে আমাদের প্রতিরোধ করতে হবে। তবে উল্টো সুর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কণ্ঠে। তার অভিযোগ, স্বাধীনতার 48 বছর পরেও দেশের গণতন্ত্র অবরুদ্ধ। স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্যের কথা, আজকে 49 বছর পরে এই দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে। এদিকে বিজয় দিবসে শ্রদ্ধা জানানো শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান রাজাকারের তালিকা ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন। বলেন, এর মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা চিহ্নিত হবে। যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধী পক্ষ বা বিরোধিতা করেছিলেন তাদের একটা সম্পর্কে দেশবাসী এবং জাতি সুস্পষ্টভাবে জানা দরকার ছিল। আমরা মনে করি এটা প্রকাশের মাধ্যমে সত্যিকার অর্থে যদি সত্যিকার রাজনীতি আর রাজাকারদের তালিকা আসে সেটা দেশবাসীর জন্য একটা মঙ্গল হবে। তবে রাজনৈতিক নেতারা সবাই একমত, সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে সোনার বাংলা। রিহাত মাহমুদ, এশিয়ান টেলিভিশন। 1971 সালের 26 মার্চ প্রথম প্রহরে যেসব পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর একে একে শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, এছাড়াও র্যাব মহাপরিচালক, পুলিশের অতিরিক্ত কমিশনারগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও শ্রদ্ধা জানান। এ পর্যায়ে নিব সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ও হত্যার আসামি বন্দুকযুদ্ধে নিহত, আহত হয়েছেন 3 পুলিশ সদস্য। সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত। এশিয়ান সংবাদের সাথে আছি আমরা দুজন,
আমি শারমিন জাহান মেরি এবং একই সঙ্গে আমি আছি ত্রিনা ইসলাম। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন আমজনতা। স্বাধীনতার 48 বছর পর দেশ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, তাই জানাচ্ছেন আমাদের সহকর্মী তামান্না তাহসিন। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানিদের সাথে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় নতুন একটি দেশ বাংলাদেশ। স্বাধীনতার 48 বছর পর কি ভাবছে সাধারণ মানুষ, চলুন দেখিনি। এই বিচারটা আইনানুগভাবে হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। যুদ্ধাপরাধীদের বিচার যেদিন বাংলাদেশে সম্পন্ন হবে, সেই দিন আমরা বলতে পারবো যে সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি। আমরা যে বিজয় দিবস পালন করছি, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক গর্বের, অনেক গৌরবের। এই গভর্নমেন্টে এই সরকার যে তালিকা করছে, এতে আমি খুব আনন্দিত। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, হ্যাঁ, এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা অদূর ভবিষ্যতে আমরা এগিয়ে যাবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এত কষ্টের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। আমরা যদি সেই রক্তের মূল্যটাকে মানে উপলব্ধি করি, তাহলে অবশ্যই আমাদের এখনো সামনে অনেক কিছু করার সুযোগ আছে। মুক্তিযোদ্ধার যে তালিকাটা, এটা যদি আমরা স্বাধীনতা দিবসের আগে নিতে পারি, এটা তো হচ্ছে আমাদের দেশের জন্য একটা গৌরব। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। গতকাল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজাকারদের তালিকা প্রকাশ করায় এবছর বিজয় দিবসের আনন্দে ভিন্নমাত্রা যোগ হয়েছে বলে জানিয়েছেন আমজনতা। তামান্না তাহসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় দিবস পালিত হয়েছে। কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন দূতাবাস প্রধান শহীদুল ইসলাম। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে নিরবতা পালন, কোরআন তেলোয়াত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিনটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম। এবারে সারা বাংলা প্রসঙ্গ। ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইয়াসিন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এই সময় আহত হয়েছে 3 পুলিশ সদস্য। পুলিশ জানিয়েছে, গতরাত 3:30 দিকে শহরের লঞ্চঘাট জোড়া ব্রিজের সামনে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শহরের ওয়ারলেস পাড়ার মনি শেখের ছেলে। তার বিরুদ্ধে 3 মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শ্রদ্ধা ভালোবাসায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় মহান বিজয় দিবস 2019 উদযাপন করা হয়েছে। শহীদদের স্মরণে নির্মিত দুর্জয় পাবনা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ নাদির ইয়াসমিন জলি, জেলা প্রশাসক মোহাম্মদ কবির মাহমুদ ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে পাবনায় শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও সালাম প্রদর্শন অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে সৈনিক লীগের আয়োজনে বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা 71 চত্বরে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি সৈয়দ আল ইমরান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ¶¶
বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। সকালে বিজয় দিবস উপলক্ষে স্কুল মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে 10টি ক্যাটাগরিতে প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিকেটার আফতাব আহমেদ, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা নাদের খান ও ডিন শ্রীপাঠী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির রাজধানী দিল্লিতেও। রোববার সন্ধ্যায় দিল্লি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ছড়ানো হয় এবং শিক্ষার্থীদের মারধর ও আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্ররা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দিল্লি পুলিশের সদর দপ্তরের সামনে পুলিশি নির্যাতনের নিন্দা জানায়। মধ্যরাতে হায়দরাবাদের মাওলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে শুরু করে। এরই সাথে শেষ করবো এশিয়ান সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন আজ। বিজয় দিবসের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে গোটা দেশ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সব বয়সী মানুষের শ্রদ্ধা নিবেদন। এবং স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কোনো আপোষ নয় বললেন কাদের। বিজয়ের 48 বছর পরও গণতন্ত্র অবরুদ্ধ, অভিযোগ ফখরুলের। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরের সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।